हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल लाकी कुकिंग हाउस। आज हमें तैरी कर देखा एमन एक रेसिपी जेटा छोटो बड़ो सबार ही खूब पसंद। ये साधारण केएफसी ते पे थी और हलो चिकेन पॉपकॉर्न। आज के हमें चिकेन पॉपकॉर्न क्यों बासाय तैरी करबें से रेसिपिटी शेयर करब। तो हमें चलो चले जाए मूल रान्न। चिकेन पॉपकॉर्न तैरी करार्जन एखे हमें 1.5 केजी ओजन एक मुरगी निये एकदम छोटो छोटो टुकड़ो करे केटे भालो करे धुए पानी झरिए नियेछि। आर आमी एखाने हाड़ सह नियेछि, आपनारा चाइले हाड़टा फेले दिते पारेन। एरपर आमी नियेछि 6 सस 2 टेबिल चामच, नियेछि लवण परिमाण मतो, नियेछि लाल मरिचेर गुड़ो 1 टेबिल चामच, नियेछि आदा पेस्ट 1 टेबिल चामच, नियेछि पेंयाज बाटा 2 टेबिल चामच परिमाण। एरपर नियेछि रसुन बाटा 1 टेबिल चामच परिमाण, नियेछि हलुद गुड़ो 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। এরপর নিয়েছি আমি টেস্টিং সল্ট 1 চা চামচ পরিমাণ। এরপর নিয়েছি লিকুইড দুধ, দুধ নিয়েছি আমি 1/3 কাপ। এরপর এখানে নিয়েছি হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি সমস্ত উপকরণগুলো এক এক করে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে নিব। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর মাংসটা কিন্তু ম্যারিনেট করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে নিতে হবে, এখানে যেন পানি না থাকে সে বিষয়টা লক্ষ্য রাখবেন। চিকেন পপকর্নটা সাধারণত অনেকে হাড় ছাড়াই তৈরি করে থাকে, তবে আমি হাড় সহই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু হাড়টা ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা বোনলেস মাংসটা নিয়ে নেবেন। আমি এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করেছি। সাধারণত রেস্টুরেন্ট অথবা কেএফসির যে কোনো খাবারেই কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, এতে খাবারের স্বাদটা বেড়ে যায়। তবে আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর আমি এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটি ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা এখন আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। তো আমার ডিম দিয়ে মাখানো হয়ে গেছে, এরপর পপকর্নগুলো তৈরি করে নেওয়ার পালা। এরপর আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1 চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি অরিগানো 1/2 চা চামচ। এরপর নিয়ে নিয়েছি 1 প্যাকেট স্বাদী ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে এটা না থাকলে স্কিপ করতে পারেন। তো এরপর আমি ভালো করে মিশ্রণগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, এরপর আমি মাংসটাকে আরেকটু মাখিয়ে নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো এটাকে হালকা হাতে কোট করে নিতে হবে, আর এটা কিন্তু খুব চেপে চেপেও কোট করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে এটাকে কোট করে নিচ্ছি। তো এটাকে একবার কোট করা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি মাংস যে ম্যারিনেট করেছি তার মধ্যে কিছুটা ঝোল বেরিয়েছে, তো সেই ঝোলটাকে আমি আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি সেই কোট করা মাংসগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এরপর আবার আমি ময়দার মিশ্রণে আর একবার করে কোট করে নিব। তো এভাবেই আমি সবগুলো মাংস কোট করে নিব। আর কোট করার সময় একটু হালকা হাতে করতে হবে। আমি যখন ময়দার মিশ্রণে দ্বিতীয়বারের মতো কোট করব তখন এটা হাতের সাহায্যে ভালো করে এভাবে ট্যাপ করে নিতে হবে। আপনারা 20-25 বার এভাবে ট্যাপ করলে এর উপরে সুন্দর একটা কোটিং তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে কোট করে নিচ্ছি। আর এরপর বাড়তি যে ময়দাগুলো আছে সেটাকে ঝেড়ে ফেলে দিবে। তো আমার সবগুলো এখানে কোট করা হয়ে গেছে। আপনারা যখন এই পপকর্নটা বাসায় তৈরি করবেন তখন আপনারা একত্রে জমিয়ে রাখবেন না, আপনারা একটা একটা করে তৈরি করবেন। কোটিং করার সাথে সাথে এটা তেলে ভেজে নেবেন। আমি যেহেতু ভিডিও করছি তাই ভিডিওর স্বার্থে আমি এটাকে জমিয়ে রেখেছি। তো আমি চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর দেখেছেন অবশ্যই আমি একটা শাসনালের সাহায্যে চেক করে নিয়েছি তেলটা কতটা পরিমাণ গরম হয়েছিল। আমি এটা হাই হিটে তেলটাকে পুরো গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে পপকর্নগুলোকে ছেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারেন। আপনারা এভাবে কোটিং করে সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিবেন।
এক ঘন্টার জন্য। যখন দেখবেন যে এটা একটু জমে গেছে, বরফের মতো হয়ে গেছে, তখন সেটাকে একটা পাত্র থেকে তুলে যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করবেন এক মাসের জন্য। তো এরই মধ্যে আমার এখানে চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এটা খুব একটা কড়া করেও ভাজা যাবে না, আপনারা লক্ষ্য রাখবেন এর ভিতরে যেন জুসি ভাবটা থাকে। তো আমার চিকেন পপকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।